আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করে সিরিজ বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টিতে 10 রানের জয় টাইগারদের। নির্মাতা চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ, পরিমনির অনৈতিক কর্মকাণ্ডের সন্ধান পেয়েছে পুলিশ। সর্বনিম্ন 25 বছর বয়সীরাই পাবেন টিকা, বাস্তুচ্যুতদের বাধ্যতামূলকভাবে আওতায় আনা হবে। করোনায় 22,000 ছাড়িয়ে মৃত্যু, একদিনে 248 প্রাণহানি, কিছুটা কমল সংক্রমণ হার। রাজধানীতে ঢুকছেন কর্মজীবী মানুষ, গাজীপুরে 40টি দূরপাল্লার বাস আটক। শ্রাবণ কবিগুরুর মহাপ্রয়াণ দিন, বহুমাত্রিক সৃষ্টিতে বাঙালির হৃদয়ে রবির আলো। চলচ্চিত্র ও নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। এর আগে সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে বাসায় ফেরার পথে চয়নিকা চৌধুরী গাড়িটি রাজধানীর পান্থপথ সিগন্যালে আসলে পুলিশ সদস্যরা তার সঙ্গে কথা বলতে চান, কিন্তু তিনি জানালার গ্লাস খুলতে রাজি হননি। পরে দরজা খুলে পুলিশ সদস্যরা তার গাড়িতে উঠে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। চয়নিকা চৌধুরীর সাথে আমাদের কথা বলা দরকার এবং জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রয়োজন। ওই তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ চলছে, আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং সবগুলি উত্তর যে উত্তরগুলি বা তার বিরুদ্ধে যে কমপ্লেনগুলি পেয়েছি সেগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা মনে করেছি এখন যে জিজ্ঞাসাবাদ শেষে আমরা তাকে তার পরিবারের জিম্মায় আমরা আপাতত দিয়ে দিব এবং তাকে যখন আমরা ডাকবো সে আবার আমাদের কাছে আসবে। নায়িকা পরিচয়ের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন অভিনেত্রী পরিমনি। ডিবি পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন রিমান্ডে পরিমনি নিজের অপরাধ স্বীকার করেছেন। আর শিল্পী সমিতির সভাপতি বলেছেন অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার সমিতি নেবে না। আহমদ বাবুর রিপোর্ট। বনানীর বাসা থেকে বুধবার রাতে নায়িকা পরিমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। একই রাতে নজরুল ইসলাম রাজকেও গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার পরিমনি সহ সবাইকে বনানী থানায় হস্তান্তর করা হয়। পরে পরিমনি ও রাজের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন রাতে মামলা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রথম দিনের রিমান্ড শেষে ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন পরিমনির অনৈতিক কর্মকাণ্ডের সাথে যাদের নাম আসবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। পরিমনি অন্ধকার জগতে পা রাখলেন, এটার পেছনে কারা কারা তাকে এই প্যাট্রোনাইজ করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সেই নাম কিছু উনি বলেছেন। তার মধ্যে একজন মহিলার নামও বলেছেন, নায়িকা পরিচিত, কিন্তু এর আড়ালে উনি যে খারাপ ব্যবসাগুলি করতেন এবং এই ব্যবসাগুলিতে কারা তাকে প্যাট্রোনাইজ করেছেন এই কথাগুলি সেও স্বীকার করেছেন এবং আমরা এগুলিকে নজরদারি করছি। অলরেডি তো আপনারা যে কথা বলেছেন জেমির কথা, জেমিকে আমরা অত শীঘ্রই গ্রেপ্তার করব। নজরুল ইসলাম রাজের অপরাধ সম্পর্কেও জানান যুগ্ম কমিশনার। এটার জন্য দায়ী এই সমাজের কিছু খারাপ প্রকৃতির মানুষ, যে মানুষগুলির নাম নজরুল ইসলাম রাজ বলেছে এদেরকে সে বিভিন্ন মডেলদেরকে সাপ্লাই দিয়ে তে আসে আজকে এইভাবে এই কাজগুলি করছেন। ডিবি কার্যালয়ের সামনে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সাংবাদিকদের বলেন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এমন কাজে কেউ জড়িত হলে শিল্পী সমিতি ব্যবস্থা নেবে। সংবিধানে আছে যদি কোনো শিল্পী তার সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তার বিরুদ্ধে তার সংগঠন ব্যবস্থা নিতে পারবে। আমরা তো সবসময় বলি আমরা ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। কোনো ব্যক্তি শিল্পী বাইরে একটা অঘটন ঘটালো, সেটা আমি জায়েদ খান যদি করি তার দায়ভার কেন শিল্পী সমিতি বহন করবে। এদিকে রিমান্ড শেষে পিয়াসাকে আদালতে হাজির করা হলে গুলশান, ভাটরা ও খিলক্ষেত থানার মামলায় 8 দিনের রিমান্ড দেন আদালত। একই সঙ্গে মোহাম্মদপুর থানার মাদক মামলায় মৌকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে পরিমনির সহকর্মী কাস্টম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। 18 নয় 25 বছর বয়সীরাই পাবেন করোনা টিকা। সকালে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম আরও জানান, বাস্তুচ্যুতদের বাধ্যতামূলকভাবে টিকা দেওয়া হবে। মাহমুদ হাসানের রিপোর্ট। স্বাস্থ্যের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আলোচনার মূল বিষয় আসন্ন কোভিড ভ্যাকসিন ক্যাম্পেইন। জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার জনগোষ্ঠীর 55 বছরের অধিক জনগোষ্ঠীর মধ্যে কোভিড-19 ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা হবে। 7 আগস্ট থেকে শুরু হচ্ছে কোভিড ভ্যাকসিন ক্যাম্পেইন। ভ্যাকসিন পাবেন দুর্গম অঞ্চলসহ বাদ পড়া পৌরসভা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠী। সম্প্রসারিত আকারে দেশব্যাপী কোভিড-19 ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ক্যাম্পেইনের মাধ্যমে 25 বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, অগ্রাধিকার ভিত্তিতে 50 ঊর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী কোভিড-19 টিকা প্রদান করা হবে। দেশের 4600 ইউনিয়ন, 1054টি পৌরসভা এবং 433টি সিটি কর্পোরেশন ওয়ার্ডে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম। যারা টিকা পাচ্ছেন তাদের জন্য অবশ্যই সেকেন্ড ডোজ রাখতে হবে, কারণ আমরা অতীতের অভিজ্ঞতায় দেখেছি সেকেন্ড ডোজ না রাখার জন্য কি সমস্যাটা হচ্ছে। 7 থেকে 12 আগস্ট দেশের 32 লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মানে 7 থেকে 12 পর্যন্ত আমি একটা প্ল্যান আপনাদেরকে দিয়েছি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় 248 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 22,000 ছাড়ালো। নতুন শনাক্ত 12,606 জন। তবে সংক্রমণ হার কিছুটা কমেছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণ এখন 26.25%। আরও জানাচ্ছেন মানিক শিকদার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 5 আগস্ট সকাল 8টা থেকে 6 আগস্ট সকাল 8টার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে 248 জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 22,150 জন। 24 ঘন্টায় শনাক্ত 12,606। মোট করোনা আক্রান্তের সংখ্যা 13,35,260 জন। অ্যান্টিজেন টেস্ট সহ মোট নমুনা পরীক্ষা হয়েছে 48,015 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 80,43,693। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,494 জন। সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রাম বিভাগে 75 জন, এছাড়া ঢাকা বিভাগে 69, রাজশাহী বিভাগে 16, খুলনায় 36, বরিশালে 20, সিলেটে 16, রংপুরে 8 এবং ময়মনসিংহে 8 জন মারা গেছে। 242 জনই মারা গেছে হাসপাতালে এবং বাসায় মৃত্যু হয়েছে 6 জনের। মৃত্যু হার 1.66%। দৈনিক সংক্রমণ হার 26.25%। মোট শনাক্ত 16.6%। সুস্থতার হার 87.81%। এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে চট্টগ্রামে ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ 93%। 30টি পজিটিভ নমুনাকে আমরা হোল জিনোম সিকোয়েন্সিং করি। এই সিকোয়েন্সিং থেকে দেখতে পাই যে আমরা প্রায় 30টার মধ্যে 28টাই এখানে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেটাকে ডেল্টা ভেরিয়েন্ট বলে, এবং একটা পেয়েছি ইউকে ভেরিয়েন্ট, যেটা আলফা ভেরিয়েন্ট, আর একটা আদি ভেরিয়েন্ট, যেটা প্রথম চায়নাতে উৎপত্তি হয়েছিল। তবে ডেল্টা ভেরিয়েন্ট আক্রান্ত বেশিরভাগ রোগী বাড়িতেই সুস্থ হয়েছেন। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ভ্যাকসিন নিলে ঝুঁকি কমবে বলে জানান গবেষকরা। স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ভ্যাকসিন নিতে হবে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে একদিনে 23 জেলায় করোনা উপসর্গে মারা গেছেন 204 জন। দেশের কোথাও শনাক্তের হার কমেছে, কোথাও বাড়ছে। সংক্রমণ এড়াতে সচেতনতা বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। একুশের প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ 30 জনের মৃত্যু হয়েছে। 16 জন করোনা পজিটিভ ও বাকি 14 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। নতুন ভর্তি হয়েছেন 51 জন। 1,711টি নমুনা পরীক্ষায় 402 জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। শনাক্তের হার শতকরা 23.47। বরিশালে 16 জনের মৃত্যুর পাশাপাশি নতুন আক্রান্ত হয়েছেন 303 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন 15 জন। ফরিদপুরে মারা গেছেন 13 জন।
কুষ্টিয়া চিকিৎসাধীন অবস্থায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 10 জনের করোনা পজিটিভ ও 2 জনের উপসর্গ ছিল। নতুন শনাক্ত হয়েছে 116 জন। শনাক্তের হার 27.48%। গাজীপুরে মারা গেছে 9 জন। এদিকে করোনা উপসর্গে খুলনায় 8, রংপুরে 8, টাঙ্গাইলে 7 ও ঝিনাইদহে 8 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চাঁদপুরে 5, সাতক্ষীরায় 2, নাটোরে 3, ঠাকুরগাঁয়ে 3, কিশোরগঞ্জ, ভোলা ও চুয়াডাঙ্গায় 9 ও মেহেরপুরে মারা গেছে 4 জন। পাবনায় নতুন আক্রান্ত 109, মারা গেছে 1 জন। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। শিল্প কারখানা খোলা থাকায় কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে আসছেন কর্মজীবী মানুষ। প্রবেশ পথগুলোতে তল্লাশি চৌকি থাকলেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা আগের মতন নেই। আরো জানাচ্ছেন রাসেল খান। অফিস খোলা কি করব এখন, পেটের দায় যাইতে হবে। কলকারখানা খোলা রেখে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে আরো 5 দিন। রাজধানীতে প্রবেশের এমন দৃশ্য দেখলে বোঝার উপায় নেই, দেশে চলছে কঠোর লকডাউন। ব্যক্তিগত গাড়ি ও ভাড়ায় চালিত যানবাহনের পাশাপাশি রিক্সা ভ্যান সহ যে যেভাবে পারছেন রাজধানীতে প্রবেশ করছেন। রাস্তায় গাড়ি জমিয়ে কথা পরে বাইরে লিফ দিচ্ছে গাবতলিতে, আমি গাবতলিতে দিয়ে চলে যাব আমার বনানীতে বাসায়, জাস্ট এই পর্যন্ত। কাজকাম তো নাই আমাদের, একদম বৈশাখে বসে খাইতে হয়। অনেকদিন তো বসেছিলাম, এখন আর পারতেছি না। না আসলে বসে সরি, তোমার চাকরি থাকবে না, শোন কী করার আসতে হচ্ছে আমাদের। এদিকে চলমান লকডাউনের কার্যকর ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এটা কিসের লকডাউন? মানুষ চলতেছে, গাড়ি চলতেছে লকডাউন, আবার মানুষ ঠিক মতো জায়গা মতো পৌঁছাতেছে লকডাউন, এখন লকডাউন হলো নাকি? লকডাউন না হোক একটা দানব দিয়ে কি সমস্যার সমাধান হবে? হবে না, কারণ আমার পেটে যদি খাবার থাকে আমি অবশ্যই রাস্তায় বের হবো না। পাশাপাশি পথের ভোগান্তির সাথে যোগ হয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ভেঙে ভেঙে কাটা কাটা রিক্সা ভ্যান বাস, আমি তো এখন অফিস যাচ্ছি, আমার অফিস ওপেন, আমি বাইং হাউসে জব করি। না খালি পরিবহনে আমি আসছি, কিন্তু পুলিশ পথে পথে আটকাচ্ছে, সাইড রাস্তা দিয়ে ঘুরে নিয়ে আসতেছে, ঝামেলাই তো। চারি চা ঘাট থেকে 1000 টাকা, দুইজন 2000। রাজধানীর প্রবেশ পথগুলোতে পুলিশের তল্লাশি চৌকি থাকলেও নেই তৎপরতা। এদিকে লকডাউন বাস্তবায়নে কাজ চলছে বলে দাবি পুলিশের। যে গাড়িগুলো অযৌক্তিকভাবে আসছে বা যারা জরুরি সেবা বা শিল্প প্রতিষ্ঠান না অথবা অন্য কোনো জরুরি কাজের যৌক্তিক কারণ দেখাতে না পারছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব মানাতেও পুলিশ তৎপর বলে দাবি এই কর্মকর্তার। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে কঠোর বিধিনিষেধের নির্দেশনা অমান্য করে যাত্রী পরিবহনের অভিযোগে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার 40টি বাস আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানায় দিনের বেলায় চেকপোস্টে কড়াকড়ি থাকায় রাতে শিথিলতার সুযোগ নিয়ে উত্তরবঙ্গ থেকে দূরপাল্লার বাস চলাচল করে। নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীদের কাছ থেকে 3-4 গুণ বেশি ভাড়া নিয়ে বাস চলাচল করছে এমন খবরে হাইওয়ে পুলিশ অভিযান চালায়। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে 40টি বাস আটক করা হয়। এদিকে যেসব যাত্রী এসব গণপরিবহনে এসেছিলেন তাদের ছেড়ে দেওয়া হয়েছে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মামলা জটের মূল কারণ বিচারক সংকট, প্রতি বছর নিয়োগের পরামর্শ সাবেক প্রধান বিচারপতি। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ। মহামারীর কঠিন সময় আজ রবির আলোয় পথ দেখে বাঙালি, পায় সাহস। সাহিত্য, গান, চিত্রকলা তো বটেই, রবীন্দ্রনাথের দর্শন মূলত মানবতারই জয়গান করে। মফিউর রহমানের রিপোর্ট। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সৌম্য দর্শনের রবীন্দ্রনাথ, শিশু বয়সেই কবিতায় হাতে খড়ি, দিনে দিনে সাহিত্যের সব আঙিনায় তার পথ চলা। গান, কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধে বিভেদ বৈষম্যের দেয়াল ভেঙেছেন, গেয়েছেন মানবতার জয়গান। ভালোবাসা, প্রেম, বিরহ, বেদনা কবির কলমে উঠে এসেছে ভিন্ন মাত্রায়। জীবনের গভীরতম উপলব্ধি ফুটে উঠেছে রবীন্দ্র সাহিত্যে। সংকটে পথ দেখিয়েছেন বাঙালিকে, অসাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ গঠনে হিন্দু মুসলমানদের নিয়ে রাখিবন্ধনের আয়োজন করেন। এটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক,
মানবিক বাংলাদেশ যখন আমরা গড়তে চাই, তখন কিন্তু অলক্ষ্যে পরোক্ষভাবে রবীন্দ্রনাথ আমাদের সাথে থাকেন, আমাদেরকে প্রেরণা দেন, আমাদেরকে বলেন ভয় নেই। কৃষি ব্যাংক গঠন করে কৃষকের পাশে দাঁড়িয়েছেন রবীন্দ্রনাথের হাত ধরেই বাংলার রেশম আজ বিশ্ব দরবারে সমাদৃত। রেশমের যে রেশম শিল্প যেটি, সেই শিল্পটা কিন্তু প্রথমে মাথায় এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। মহামারীর বিরুদ্ধে লড়তে হয়েছে কবিগুরুকে। প্লেগ, কলেরা, গুটি বসন্তের মতো মহামারীতে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মহামারীর বিরুদ্ধে লড়াই রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক। তিনি ম্যালেরিয়ার মুখোমুখি হয়েছিলেন, কলেরার মুখোমুখি হয়েছিলেন, ম্যালেরিয়ায় তার প্রিয়জন মারা গেছে, ঔষধ তৈরি করেছেন। তার সাহিত্যের নানা জায়গায় আমরা সেই মহামারীর অনুষঙ্গটি লক্ষ্য করব। প্রতিবাদী রবীন্দ্রনাথ 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের নাইট উপাধি ছুড়ে ফেলে দেন। জীবনের শেষ চার বছর অসুস্থতায় কেটেছে কবির দিনগুলো। 1941 সালে শ্রাবণের এই দিনে 80 বছর বয়সে পাড়ি জমান অনন্তলোকে। বহুমাত্রিক সৃষ্টিতে রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন বাঙালি হৃদয়ে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। জিয়াউর রহমান বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করার পর টাকার বিনিময়ে নেতাকর্মী কিনে বিএনপি গড়েন, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর খিলক্ষেত থানা আওয়ামী লীগের উদ্যোগে কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, বিএনপির প্রথম সারির নেতারা টাকায় বিক্রি হয়ে দলটিতে যোগ দিয়েছেন। করোনার প্রথম ঢেউয়ের সময় বিএনপির নেতাদের ত্রাণ দেওয়ার নামে ফটো সেশন করতে দেখা গেলেও এখন আর তাদের খুঁজে পাওয়া যায় না। সরকারের সমালোচনা করে এই সময় পার করছেন তারা। বিএনপির যে বড় বড় নেতারা আজকে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেব, খন্দকার মোশাররফ হোসেন সাহেব, আরও যত সাহেব আছে প্রথম শ্রেণীর নেতা, এরাও জিয়াউর রহমান যখন দল খুললেন, তারাও সাইনিং মানি নিয়ে তারা জিয়াউর রহমানের দল বিএনপিতে যোগদান করলেন। বঙ্গমাতার 91তম জন্মবার্ষিকী উপলক্ষে 5 বিশিষ্ট নারীকে বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক দিচ্ছে সরকার। বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। 8 আগস্ট বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 4000 অসচ্ছল নারীদের সেলাই মেশিন এবং 2000 নারীকে নগদ অর্থ দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম মরণোত্তর, শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া জয়াপতি মরণোত্তর, কৃষি ও পল্লী উন্নয়ন মুসাম্মাদ নুরুন নাহার বেগম, রাজনীতিতে অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল, গবেষণা নাদিরা জাহান। দেশে মামলা জটের অন্যতম কারণ নিম্ন আদালতে বিচারক সংকট। সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক জানান, নিম্ন আদালতগুলোতে 5000 বিচারক প্রয়োজন। মামলা জটের কবল থেকে মুক্ত হতে প্রতি বছর 700 বিচারক নিয়োগ করা দরকার বলেও মনে করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। দেশের আদালতগুলো মামলার ভারে ধুঁকছে, পুরনো মামলার সাথে যোগ হচ্ছে নতুন মামলা, সেই সাথে আছে অবকাঠামোগত দুর্বলতা ও 200 বছরের পুরনো আইন। তবে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের চোখে মূল সমস্যা বিচারক সংকট। দেশে বিচারাধীন মামলার সংখ্যা 39 লাখের মতো, নিম্ন আদালতে বিচারাধীন মামলা 34 লাখের উপরে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 15,225টি মামলা বিচারাধীন আর হাইকোর্ট বিভাগে 4,53,000 মামলা বিচারাধীন। এসব মামলায় প্রতি 1 লাখ জনগণের জন্য বিচারক আছেন মাত্র একজন। আমরা যখন একটা স্টাডি করতে গিয়ে দেখলাম যে নাম্বার অফ জাজেস বাড়ার সঙ্গে সঙ্গে নাম্বার অফ ব্যাকলগ বেড়ে গেছে, এইটা আমি খুব অবাক হয়ে গেলাম। মানেটা কি?
জজের সঙ্গে জজের সংখ্যা যখন কম ছিল তখন ব্যাকলগ কম ছিল, প্রতি বছরে কিছু কিছু জজ নাম্বার বাড়ছে আবার ব্যাকলগও বেড়ে যাচ্ছে। এটা তো উল্টা হওয়া উচিত ছিল, কিন্তু উল্টা কিন্তু হয়নি। এই অবস্থায় জট নিরসনে বেশ কিছু পরামর্শ দেন সাবেক প্রধান বিচারপতি। 1836 সাল থেকে 1100 মতো পুরনো আইন আছে, এই আইনগুলো যুগোপযোগী করার পরামর্শ দেন তিনি। সেই আইনগুলো কিন্তু সত্যি খুব ভালো আইন ছিল এবং সে আইনগুলো দিয়েই কিন্তু তারা 200 বছর রাজত্ব করে গেছে এবং ভালোভাবেই করে গেছে। প্রত্যেকটা আইন ধরে ধরে যেগুলো মডিফাই করা প্রয়োজন আছে সেগুলো মডিফাই করা যেতে পারে। নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। নিম্ন আদালতগুলো থেকে সঠিক রায় এলে উচ্চ আদালতে চাপ কমবে বলেই মনে করেন তিনি। আমাদের প্রতি বছর অন্তত 500-700 জজ আমাদের নিয়োগ দেওয়া দরকার, তো সেইটা আমাদের সরকারের উচিত সেদিকে বিশেষ করে নজর দেওয়া। আমার তো মনে হয় এই মুহূর্তে আমাদের 4,500 জজ এই মুহূর্তে প্রয়োজন। তারা ট্রেন্ড আপ না হন তাহলে তাদের রায়ের মধ্যে ভুল থাকবে, ভুল থাকলেই উপরের কোর্ট সেটা ধরবে, আবার ব্যাকলগ হবে। 2010 সালে তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তখন মামলা ছিল 3,53,000। 2011 সালে যখন তিনি অবসরে যান তখন মামলা ছিল 2,91,000। চিফ জাস্টিস মহোদয়ের ইন্টারফেয়ারেন্স লাগে, প্রতিটা বেঞ্চকে ওনার মনিটরিং করতে হবে। তবে এখনকার কথা আলাদা, কারণ এখন তো প্যান্ডেমিক চলছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। ১৯৭১ সালে 16 ডিসেম্বর বাঙালি রণাঙ্গনে বিজয় অর্জন করলেও পর্দার অন্তরালের যুদ্ধ তখনও চলছিল। মুক্তিযুদ্ধের মাধ্যমে গণমানুষের যে ঐক্য তৈরি হয় তা নস্যাতের ষড়যন্ত্র ও অপপ্রচার অব্যাহত রাখে বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি চক্র। দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, ধর্মনিরপেক্ষতাবাদ নিয়েও অবান্তর প্রচারণা চলে, আর এর সবই হয় বঙ্গবন্ধু ও তার সরকারের বিরুদ্ধে জনমত তৈরির দুরভিসন্ধি থেকে। মেহেদি হাসানের রিপোর্ট। নতুন একটি দেশের জন্ম, যার জন্য দিতে হয়েছে লাখো প্রাণ, ধ্বংস হয়েছে বিপুল সম্পদ, চারিদিকে শুধু যুদ্ধের দগদগে ক্ষত। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় ও দেশ পুনর্গঠনে বন্ধু দেশগুলোর সহায়তা পেতে যখন জোর তৎপরতা চলছে, ঠিক সেই সময়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। মূলত বঙ্গবন্ধু, তার সরকার এবং বাংলাদেশের স্বাধীনতার গৌরবকে অনুজ্জ্বল করার লক্ষ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হয়। প্রচ্ছন্ন বার্তা থাকে বাংলাদেশকে সহায়তা না করারও। তখনও ছিল এই অপপ্রচারকারী, যে তারা ভাবছিল যে এটা হবে না, বিশ্বের বেশিরভাগ দেশ বাংলাদেশের পক্ষে থাকায় এসব অপপ্রচার বাংলাদেশ ও তার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জয়যাত্রা রুখতে পারেনি। যদিও তৎকালীন পাকিস্তান সমর্থক কয়েকটি দেশের অন্যায্য তৎপরতায় জাতিসংঘের সদস্যপদ পেতে প্রায় 1.5 বছর অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। 72 সালে আবেদন করে 74-এর 17 সেপ্টেম্বর মিলে সদস্যপদ। এর সপ্তাহখানিক পর 24 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেন জাতির পিতা, তুলে ধরেন বাংলাদেশকে নিয়ে তার নানা স্বপ্ন। মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের 600 কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষের ভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতাবাদের দর্শন নিয়েও মৌলবাদীদের পৃষ্ঠপোষকরা অপপ্রচার চালিয়েছে। তারা বিষয়টিকে ইসলাম বিরোধী বলে প্রচার করে। যদিও ইসলামী শিক্ষা, প্রকাশনা ও গবেষণায় 1975 সালের 22 মার্চ বঙ্গবন্ধুর হাতেই গড়ে ওঠে ইসলামিক ফাউন্ডেশন, আর সব মানুষের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার সমুন্নত রাখতে রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাখার ক্ষেত্রে কোনো আপোষ করেননি বঙ্গবন্ধু। একজন মানুষ যদি ধর্ম প্র্যাকটিসেবল মুসলিম না হতেন, তিনি কি ধর্মের এতগুলো কাজ করতেন? আজকে যারাই এই কথাগুলো বলছে, নেহায়াত অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পার্শ্ববর্তী দেশ ভারতের সহযোগিতা ছিল সর্বাত্মক, এটি নিয়েও কম অপপ্রচার হয়নি। বাংলাদেশ কি ভারত প্রভাবিত কোনো রাষ্ট্র হতে যাচ্ছে? 72 সালে দেশে ফিরে দায়িত্ব গ্রহণের পর এমন অপপ্রচারের মুখোমুখি হন বঙ্গবন্ধু, জবাবটাও ছিল স্পষ্ট। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে জোট নিরপেক্ষ। শুধু তাই নয়, তৎকালীন সরকারের দক্ষ কূটনৈতিক প্রচেষ্টায় খুব কম সময়ে বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এতে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বাংলাদেশ ও বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে বিকৃত প্রচারণা চলেছে 75 পরবর্তী সব সরকারের আমলে। প্রকৃতপক্ষে জাতির পিতার মৃত্যুর পর বাংলাদেশে একটি বিভক্ত, সাম্প্রদায়িক ও পাকিস্তানি মতাদর্শের একটি জঙ্গি রাষ্ট্র কায়েমের অপচেষ্টা চলে। উপেক্ষিত থাকে বাঙালি জাতীয়তাবাদ ও সংস্কৃতির মূলধারা। যারা স্বাধীনতা বিরোধী চক্র বা বাংলাদেশের এই
জন্ম, এই চরিত্র নিয়ে যে জন্ম, সেটিকে তারা না মানতে পারার ফলে তারা এই দেশটার পেছনে সবসময় শুরু থেকেই, সেই ১৬ই ডিসেম্বরের পর থেকেই তারা হচ্ছে অনেক ধরনের চক্রান্ত করছে যাতে এই দেশটি দাঁড়াতে না পারে। ১৯৭২ থেকে ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর এই শাসনামল নিয়ে অপপ্রচার হতো অশুভ উদ্দেশ্যে, গণমানুষের ঐক্য নষ্টের তৎপরতার অংশ হিসেবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তারা মনে করছে যে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র তৈরি করার জন্য বাংলাদেশ একটি রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করে বা হানাহানি বা এই ধরনের একটা পরিবেশ তৈরি করে বাংলাদেশের অগ্রগতিকে থামানো যাবে। বঙ্গবন্ধু সশরীরে নেই, তার রেখে যাওয়া আদর্শ ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তারই কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, উন্নয়নের রোল মডেল। সে হেনরি কিসিঞ্জারের কথিত তলাবিহীন ঝুরি, এখন মার্কিন ডলারে টইটম্বুর। মেহেদি হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কাজ শেষ না করে পলাতক ঠিকাদার, চট্টগ্রামের পোর্ট কানেক্টিং রোড ডোবায় পরিণত। আমন্ত্রণ আবারও রাত ১১টার ২১শে সংবাদে। করোনাকালে বড় রাজনৈতিক দলের পাশাপাশি ছোট দলগুলো মানুষের সেবায় কাজ করে যাচ্ছে, বলেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সকালে বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে টিকার আওতায় আনার পরামর্শ দিয়ে ফজলে হোসেন বাদশা বলেন, যারা সম্মুখ সারিতে কাজ করছেন এবং স্বেচ্ছাসেবা দিচ্ছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে। একই সাথে সংক্রমণ রোধে প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করা এবং মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার কথাও বলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার অপচেষ্টা চালিয়েছে বিএনপি ও জামাত। বিকেলে রাজধানীর মিরপুরে করোনায় কর্মহীন গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপির রাজনীতি রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য উল্লেখ করে আরও বলেন, মানুষের কল্যাণে তাদের কোনো অবদান নেই, করোনার দুঃসময়ে দলটি জনগণের পাশে নেই বলেও মন্তব্য করেন যুবলীগ সাধারণ সম্পাদক। ঠিকাদার পালিয়ে যাওয়ায় চট্টগ্রামের ৬ লেনের পোর্ট কানেক্টিং রোডের একটি অংশের কাজই হয়নি, আর কাজ না হওয়ায় ৩টি লেন পরিণত হয়েছে ডোবানালায়। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। তবে সিটির মেয়র জানিয়েছেন, দ্রুতই নতুন ঠিকাদার নিয়োগ করে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা হবে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে বন্দরের সংযোগে এই পিসি কানেক্টিং রোড, এই রুটকে ৬ লেনে উন্নীত করতে ৪টি লটে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছিল। মাঝপথেই একটি ব্যাংকের টাকা আত্মসাত করে পালিয়ে যায় জি কে শামীম ও রানা বিল্ডার্সের যৌথ ঠিকাদার প্রতিষ্ঠান। রানা বিল্ডার্সের নামে যে সমস্ত চেক হবে এগুলো ব্যাংকের নামে চেকগুলো দেওয়া হয়, ব্যাংকের নামে চেকগুলো না দিয়ে রানা বিল্ডার্সের ব্যক্তিগত নামে চেকগুলো এখান থেকে ইস্যু করা হয়েছে। প্রায় ২৫০ কোটি টাকা খরচে পিসি রোডের সম্প্রসারণ কাজ শুরু হয় ২০১৭ সালে। দুই বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পশ্চিমাংশের ৩ লেন এখন খালে পরিণত হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। প্রায় ৫ বছরের কাছাকাছি এখন পর্যন্ত এই রাস্তাটা মেরামত কাজ শেষ হয় নাই, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, কাজকাম করতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য হইতেছে না এদিকে, মানে আমাদের অবস্থা একেবারে খারাপ। অনেক গাড়ি পড়লি খেয়ে মানুষ মারা গেছে, গাড়ি রাস্তাটা কাজ করতেছে না। এখন নতুন ঠিকাদার নিয়োগ দিতে হচ্ছে, এতে সিটি কর্পোরেশনের খরচ বাড়ছে ২৬ কোটি টাকা। তবে ডিসেম্বরে কাজ শেষ হবে বলে আশাবাদী মেয়র। বড় বড় গর্তগুলো হয়েছে, সেখানে কিছু ইটের খোয়া টোয়া দিয়ে আপাতত কোনো রকমের গাড়ি চলাচলের ব্যবস্থা করে রাখা, বৃষ্টি একটু কমলেই কাজ আরম্ভ হয়ে যাবে। প্রকল্পের অর্থায়ন করছে জাপানের দাতা সংস্থা জাইকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সমর ইসলাম, ২১শে টেলিভিশন। সংবাদের এই পর্যায়ে এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর।
বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থাকা অতিরিক্ত তারল্য তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী সোমবার থেকে টাকা তুলে নেওয়ার এ প্রক্রিয়া শুরু হবে। তবে এর মাধ্যমে ঠিক কত টাকা তুলে নেওয়া হবে তা এখনও নির্ধারণ করেনি কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি মুদ্রানীতি ঘোষণার পর তারল্য বাড়ার কারণে মূল্যস্ফীতির আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অস্ট্রেলিয়া দম্ভ চূর্ণ করে সিরিজ বাংলাদেশের, তৃতীয় টি টোয়েন্টিতে 10 রানের জয় টাইগারদের। নির্মাতা চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ, পরিমনির অনৈতিক কর্মকাণ্ডের সন্ধান পেয়েছে পুলিশ। সর্বনিম্ন 25 বছর বয়সীরাই পাবেন টিকা, বাস্তুচ্যুতদের বাধ্যতামূলকভাবে আওতায় আনা হবে। করোনায় 22,000 ছাড়িয়ে মৃত্যু, একদিনে 248 প্রাণহানি, কিছুটা কমল সংক্রমণ হার। এবং রাজধানীতে ঢুকছেন কর্মজীবী মানুষ, গাজীপুরে 40টি দূরপাল্লার বাস আটক। একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গেই থাকুন।